আমার রান্নাঘরে সব বন্ধুকে স্বাগত। আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা এই গরমে খুবই উপাদেয় একটা খাবার, এটা একটা ডেজার্ট রেসিপি বলা যায়, সেটা হলো ম্যাঙ্গো ফিরনি। তাহলে চলুন দেখে নিই যে কিভাবে এই ম্যাঙ্গো ফিরনি বানানো যায় আর কোন কোন উপকরণের সাহায্যে বা এটা আমি বানাচ্ছি। ম্যাঙ্গো ফিরনি তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার ফুল ক্রিম দুধ রেখেছি। একটা এই যে হিমসাগর আম, এরকমই ঠিক দুটো আম নিয়ে আমি দুটো ভাগ করে রেখেছি, একটা একটু বড় টুকরো আছে আর একটা একটু ছোট টুকরো। এখানে 50 থেকে 60 গ্রাম মতন বাসমতি চাল রেখেছি, এটা আমি ঘন্টা দেড়েক ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আপনারা অবশ্যই ইচ্ছা করলে যে কোনো চালই ব্যবহার করতে পারেন। পরিমাণ মতন চিনি রেখেছি, আমন্ড 8-10টা টুকরো করা, 6-7টা ছোট এলাচ গুঁড়ো করে রাখা আছে, এখানে 10-12টা পেস্তা ছোট ছোট করে কাটা, কাজু বাদাম গোটা 6-1 এটাকে ভেঙে রেখেছি, এছাড়া রয়েছে 4টে চেরি ফল। আমি প্রথমে মিক্সিতে আমটা বেটে নিচ্ছি। ম্যাঙ্গো পাল্পটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি যে চালটা ঘন্টা দেড়েক ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, আর এই চালের সাথে আমি অল্প একটু জল দিয়ে দেব। আমার চালটা পেস্ট করা হয়ে গেছে, আর আমি এদিকে ওভেনটা জ্বালিয়ে পাত্রে যে দুধটা নিয়েছিলাম সেটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেছে, কাজেই আমি এখন যে চাল বাটাটা রেডি করেছিলাম সেটা পাত্রে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে যাতে কোনো লাম্প না থাকে। মিনিট 10-এক বা বড় জোর 15 মিনিট মতন এভাবে একটু নাড়িয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন যে দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, কাজেই এবার আমি যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবার খুব ভালো করে নাড়িয়ে দিলাম। আর একটা বিষয় কিন্তু লক্ষ্য করবেন যে আমটা কতটা টক অথবা মিষ্টি, যদি আম টক হয় তাহলে অবশ্যই চিনির ভাগ বেশি দিতে হবে, আর যদি আম মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কম দেবেন। যেমন আমি টেস্ট করে দেখেছি যে আমটা কিন্তু আমি যে আমটা ব্যবহার করেছি এটা খুবই মিষ্টি, সেই জন্য আমি কিন্তু এখানে কমই দিয়েছি চিনি। চিনি এবার আমি দেব, মানে চিনি দিয়েছি মানে চিনিটা কম নিয়েছি আর কি। আর এখানে আম আমি কিছু টুকরো টুকরো আমও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কিছু টুকরো আমও কিন্তু এর মধ্যে রেখেছি। এবার চিনিটা দিয়ে দিলাম, অর্থাৎ ফিরনির যে কনসিস্টেন্সিটা দরকার সেটা কিন্তু অনেকটাই এসে গেছে। কাজু বাদাম যেটা রেখেছিলাম আমি সেটা অল্প একটু দিয়ে দিলাম। ছোট এলাচের গুঁড়ো, আমার এটা হয়ে গেছে, কাজেই ওভেনটা অফ করে দিলাম। এবার এটা একটু ঠান্ডা হলে আমি পাত্রে ঢেলে দেব। আর নিশ্চয়ই খেয়াল করেছেন যে ফিরনি মানেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মাটির পাত্র ব্যবহার করা হয়, আর যদি না থাকে তাহলে একান্ত অন্য পাত্র ব্যবহার আমাদের করতেই হবে। তবে আমি আজকে মাটির পাত্র জোগাড় করতে পেরেছি, তাই মাটির পাত্রেই আমি সার্ভ করব। আমি 4টে মাটির বলে
এই ফিরনি ঢেলে রেখেছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে আম কুচানো। বাদাম বা আমন্ড, পেস্তা, কাজু বাদাম। দেখুন, যদি কেউ সাজিয়ে গুছিয়ে আমাদের খেতে দেয় তাহলে তো আমাদের ভীষণই ভালো লাগে, তাই না? তাই আমি প্রত্যেকটার মধ্যে এই সুন্দর করে সাজানোর জন্যই বলতে পারেন একটা করে চেরি ফল দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপি আমাদের যে ম্যাঙ্গো ফিরনি, সেটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার রান্নাঘরের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর একটা কথা, যদি আপনাদের মনে এমন কোনো রেসিপি থাকে যেটা আপনারা জানতে চান, সে ব্যাপারেও আমার কাছে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই চাহিদা পূরণ করতে।